অন্তরাল থেকে প্রকাশ্যে আসার পর বারবার অভিনয়ে ফিরে আসার কথা বলেছেন অপু বিশ্বাস, কিন্তু এখনও পর্যন্ত সিনে ক্যামেরার সামনে দাঁড়ানোর দিনক্ষণ ঠিক করে জানাতে পারেননি তিনি। তবে নিজেকে তৈরি করছেন, আশ্রয় নিচ্ছেন জিম ও ডায়েট চার্টের, আর পুরো বিষয়টিকে যুদ্ধের সাথে তুলনা করেছেন রাজনীতি সিনেমার নায়িকা অপু বিশ্বাস। অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে অপু লিখেছেন, তার যুদ্ধটি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে না, নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ। অপু বিশ্বাস একই লেখায় ভক্তদের ধৈর্য ধরতে বলেন, আমার যুদ্ধ কোনো মানুষ অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমার যুদ্ধ আমাকে ফিরে পাওয়ার যুদ্ধ, নিজের জন্য নিজের লড়াই, নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। যারা আমাকে ভালোবাসেন, আমাকে নিয়মিত সমর্থন দিয়ে যাচ্ছেন, আমি তাদের জন্য আরও একবার ফিরতে চাই, সেটার লড়াই চলছে। ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের সমর্থন আমাকে সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত। আমার সমালোচকদের প্রতিও কৃতজ্ঞ, যাদের সমালোচনা আমার ইস্পাত কঠিন মনোবল তৈরি করতে সাহায্য করে। আবারও ফিরছেন অপু বিশ্বাস নতুন সিনেমায়। আপনাদের কি মতামত এ বিষয়ে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।